প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সকালে শুরু হয় বিদায়ের সুর ভক্তদের সিঁদুর খেলা উচ্ছ্বাস মায়ের কাছে একটাই শুভকামনা যে দেশের পরিস্থিতিও খুব খারাপ যেন মা সবাইকে রক্ষা করে বিপদ আপদ থেকে জুলাই আন্দোলনে আহত সবার দায়িত্ব সরকারের সহায়তা দেওয়া হবে ফাউন্ডেশন থেকে গণহত্যায় জড়িতদের আনা হবে আইনের আওতায় যারা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি আর যারা হচ্ছে আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে হাত পা বা চোখ তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি জামাত প্রকাশ্যে রুকন সমাবেশ করলো ১৯ বছর পর ২০০৬ সালের লগি বৈঠা থেকে শুরু করে ৫ আগস্টের অভ্যুত্থান পর্যন্ত সব হত্যাকাণ্ডের বিচারের দাবি সাকিব আল হাসানের ফেরার ইস্যুতে নমনীয় ক্রীড়া উপদেষ্টার কণ্ঠ ক্রিকেট দর্শকদের অতি উৎসাহী না হওয়ার আহ্বান তিনি বাংলাদেশের নাগরিক আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না কোনো আইনি সমস্যা এখন পর্যন্ত নেই মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনায় ১১ জন গ্রেফতার ৫ জনই বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত ৭ লাখ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু বছর জুড়ে প্রাণহানির অর্ধেকই ঢাকা দক্ষিণ সিটিতে কাউন্সিলররা পালানোয় ঠিকঠাক হচ্ছে না মশক নিধন ডেঙ্গু রোগীর বাড়ির ঠিকানা সংগ্রহ করে সেই বাড়ির চতুর্দিকে ২০০ মিটারের মধ্যে ধরে উড়ন্ত মশা মারার জন্য ফগিং করতে হবে